সাকিব আল হাসান এমন একজন মানুষ যিনি টাকার জন্য নিজের বাপের নাম পর্যন্ত পরিবর্তন করতে বলেননি। আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ব্র্যান্ড, একটা নাম, একটা আবেগ। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য যা কিছু করেছেন, দেশের অনেক সেরা সেরা প্লেয়াররাও কিন্তু বাংলাদেশের জন্য তা করতে পারেননি। সাকিব আল হাসান দেশের জন্য বিদেশ থেকে যে পরিমাণ সম্মান বয়ে এনেছিলেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের নাম যেভাবে ছড়িয়ে দিয়েছেন, বাংলাদেশের জন্য যেসব সুনাম অর্জন করে এনেছেন, এটা সত্যি অনেক গর্বের একটা বিষয়। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য কি করেননি, সবকিছু করেছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশের একমাত্র প্লেয়ার যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। বাংলাদেশে তার যে পরিমাণ ফ্যান ফলোয়ার আছে এবং যে পরিমাণ ভালোবাসা বাংলাদেশের জনগণ তাকে দিয়েছে, পৃথিবীর অন্য অন্য দেশের অন্য কোনো প্লেয়ার সে দেশের সাধারণ জনগণের কাছ থেকে এত পরিমাণ ভালোবাসা সম্মান পেয়েছে কিনা সন্দেহ আছে। সাকিব আল হাসান বাংলাদেশের একমাত্র প্লেয়ার যিনি টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে বছরের পর বছর ধরে এক নম্বর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে থেকেছেন, যেটা বাংলাদেশ ক্রিকেটে এর আগে অন্য অন্য বাংলাদেশের প্লেয়াররা করতে পারলেও সাকিব আল হাসানের মতো কেউই করতে পারেনি, যেটা বাংলাদেশ ক্রিকেটে এর আগে অন্য সব প্লেয়াররা করতে পারলেও সাকিব আল হাসানের ধারের কাছেও কিন্তু যেতে পারেনি অন্য সব প্লেয়াররা। আর শুধু ক্রিকেট খেলাই নয়, বাংলাদেশের ক্রিকেটে যেখানেই অন্যায় হয়েছেন সেখানে এগিয়ে গিয়েছেন সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেটের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছেন জোরে সোরে এবং সামনে থেকে অন্যায়ের প্রতিবাদ করার দিক থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটে যেখানেই অন্যায় হয়েছে সেখানেই এগিয়ে গিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যেখানে আম্পায়াররা একের পর একে দুর্নীতি করে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যেখানে সাধারণ খেলোয়াড়দেরকে আম্পায়াররা অন্যায়ভাবে আউট দেন এবং তাদেরকে রান দেন না, এবং যে ধরনের অন্যায়গুলো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে হয় সেখানে অন্য অন্য বাংলাদেশের প্লেয়াররা প্রতিবাদ না করতে পারলেও সাকিব আল হাসান কিন্তু ঠিকই প্রতিবাদ করেছেন। আর এইভাবেই সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের ক্রিকেটে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত হয়েছেন। আবার শ্রীলঙ্কায় সেই নিজ রাষ্ট্রভাতে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা যে অন্যায় করেছিল সেদিন কিন্তু সাকিব আল হাসান প্রতিবাদ করেছিলেন খুব জোরে সোরে। সেদিন বাংলাদেশের অন্যান্য প্লেয়াররা প্রতিবাদ করলেও সাকিব আল হাসান যেভাবে প্রতিবাদ করেছিলেন সেটা কিন্তু আমরা বাংলাদেশিরা এখনো ভুলিনি এবং ভবিষ্যতেও ভুলবো না ইনশাআল্লাহ। আর এভাবেই কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে যেখানে অন্যায় হয়েছেন সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তবে একটা কথা বলে গেলে চলবে না, সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের জন্য শুধু সুনামই বয়ে আনেননি, অনেক দুর্নামও কিন্তু বয়ে এনেছেন। যদি বলা হয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষকে, তাহলে হয়তো বা একমাত্র যারা সাকিব ফ্যান আছে, অন্ধভক্ত আছে, তারা ছাড়া যারা সাধারণ মানুষ আছে তারা অনেকেই বলবেন সাকিব আল হাসানের নাম। কারণ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য যে পরিমাণ সুনাম বয়ে এনেছেন তেমনি বাংলাদেশকে কলঙ্কিত করেছেন বিশ্ব দরবারে। শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে নিজের বাপের নাম চেঞ্জ করা, টাকা পাচার করা, সোনা ব্যবসায় টাকা মার দেওয়া, হত্যা মামলার আসামি হওয়া, দেশের দ্বিতীয় মানুষ হিসেবে, দ্বিতীয় প্লেয়ার হিসেবে 6 মাসের জন্য নিষিদ্ধ হওয়া সহ এমন সব কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যেটা বাংলাদেশের অন্য অন্য কোনো প্লেয়ার করতে পারেনি এবং কখনোই করেননি তারা। সাকিব আল হাসান বাংলাদেশে এমন একজন ব্যক্তি যিনি শেয়ার বাজারে কেলেঙ্কারি করেছেন এবং তার নামে মামলাও আছে। আর সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নিষিদ্ধ হয়েছেন। আর এর আগে শুধুমাত্র আশরাফ আলী নিষিদ্ধ হয়েছিলেন। সাকিব আল হাসান এমন একজন মানুষ যিনি টাকার জন্য নিজের বাপের নাম পর্যন্ত পরিবর্তন করতে বলেননি।